হ্যালো ফ্রেন্ড, কমলিকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চটজলদি একটা টিফিনের রেসিপি নিয়ে আমি চলে এসেছি, সেটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। এটা খেতে যতটা টেস্টি, বানাতেও কিন্তু খুব সহজ। এটা আপনারা টিফিনে বানাতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা আপনারা দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি একটা মিক্সিং বাউল নিয়েছি, এর মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি, আমি যেই পরিমাণে বানাচ্ছি সেই জন্য আমি দুটো ডিম ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে, আর একটা ছোট পেঁয়াজও দিয়েছি একদম কুচি করে কেটে। এছাড়া আমি দিচ্ছি নুন স্বাদ মতো, দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো। এছাড়া আমি দিচ্ছি 4 চামচ দুধ, ছোট চামচ যেগুলো হয় সেই ছোট চামচে 4 চামচ দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং পেঁয়াজ লঙ্কা সবগুলোর সাথে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন এবং লঙ্কা পেঁয়াজ সব কিছু। এরপর আমি নিয়েছি দুটো স্লাইস ব্রেড, এটা একটু বড় ধরনের পাউরুটি, তো সেই জন্য আমি পাউরুটিকে এভাবে কেটে নিচ্ছি। আর আপনাদের যদি ছোট পাউরুটি হয় তাহলে তো কাটার দরকার নেই। এভাবে মাঝখান দিয়ে আমি কেটে নিলাম। এরপর কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি বেশি করে সাদা তেল। এটা আমি একদম ডুবো তেলে ভাজবো, আর আপনারা কিন্তু এটা ফ্রাইং প্যানে অল্প তেলেও কিন্তু ফ্রাই করতে পারেন। এরপর একটা পাউরুটি নিয়ে এভাবে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, যাতে পাউরুটি পুরোটাই ডুবে যায় ডিমের মধ্যে। দিয়ে এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর ওপর দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা ওই ডিমের থেকে তুলেই আবার পাউরুটির ওপর দিয়ে দিচ্ছি। পাউরুটিটাকে দেখবেন যাতে পুরোটা ডুবে যায় ডিমের মধ্যে, এবং পুরোটাই যাতে মানে পাউরুটি সব অংশেই যাতে ডিম লাগে। আরেকটাও দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে, আর ওপর দিয়ে সেই ডিমের মিশ্রণ থেকে একটু পেঁয়াজ লঙ্কা তুলে পাউরুটির ওপর দিয়ে দিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ লঙ্কা পছন্দ না করেন তাহলে কিন্তু শুধু ডিমেও কিন্তু এটা আপনারা করতে পারেন, পেঁয়াজ লঙ্কা বাদ দিতেও পারেন, কিন্তু পেঁয়াজ লঙ্কা দিলে একটু ভালো লাগে খেতে। এক দিকটা হয়ে গেলে আমি আরেক দিকটা উল্টে দিচ্ছি। আপনারা যদি ডুবো তেলে খেতে না চান তাহলে ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়েও কিন্তু এটা ভাজতে পারেন, কিন্তু বলছি আমি যে এটা যদি ছাঁকা তেলে ভাজা হয় তাহলে খেতে খুব ভালো হয়। আর এটাকে আমি একটু লাল করে ফ্রাই করব, কারণ এটা সাদা সাদা ফ্রাই করলে খেতে বেশি ভালো লাগে না, একটু মচমচে খেতে হবে তবেই ভালো লাগে। আপনারা যদি মচমচে খেতে না চান তাহলে অল্প ভেজেও কিন্তু এটাকে তুলে নিতে পারেন। দেখুন বাদামি রঙের ফ্রাই করা হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়ে এরপর তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি আরও দুটো পাউরুটিও ভেজে নেব। এটা কিন্তু আপনারা চটজলদি বাচ্চাদের টিফিনে বা কোনো গেস্ট আসলে চটজলদিও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, খুব সহজ। এবং
তৈরি হয়ে গেছে আমার ফ্রেঞ্চ টোস্ট। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক করতে ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে, আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। তাহলে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।